জয় রাধে রাধে। তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা ব্রহ্মানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার। তো আজ একখানা মন্ত্র নিয়েছি, সেই মন্ত্রটা হচ্ছে বশীকরণ মন্ত্র। যে কোনো মানুষকে কেঁচোর মতন করে রাখা বশীকরণ, তো এটা খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী মন্ত্র ও স্বয়ংসিদ্ধ গুরুবিদ্যা। তো চলুন, তার আগে আমি কিছু কথা আপনাদের সামনে বলি কিংবা আলোচনাটা তুলে ধরি। তো আমার সাথে যিনারা ফোনে কন্ট্যাক্ট করবেন, তো এর আগে আমি বলেছিলাম 11টা থেকে, তো এখন আমি বাড়তে আছি, সেটা 9টার পর থেকে আপনারা ফোন করতে পারবেন আর সন্ধে 6টার আগে পর্যন্ত। তো তার আগে পরে আপনারা ফোন করবেন না, কারণ বাকি কাজগুলো আমি একটু ব্যস্ত থাকি, বাকি সময়গুলো সেসব কাজগুলো আমাকে করতে হয়। আর বিশেষ কথা যেটা, আমি গুরু দীক্ষা দেওয়া শুরু করে দিয়েছি এবং চলছে, প্রত্যেক সোমবারে সোমবারে গুরু দীক্ষা দিই। তো আপনারা মাসে 5টা দিন পাবেন, কারণ মাসে 4টে সোমবার আসে, 4টে সোমবার আর একটা মাসে পূর্ণিমা আসে, সে পূর্ণিমার দিন। এই মাসে 5টা দিন আপনারা গুরু দীক্ষা এসে নিতে পারবেন। তো যারা যারা গুরু দীক্ষা নিয়ে পার্সোনাল মন্ত্র শিখবেন, তো তারা এসে এই গুরু দীক্ষা নিয়ে পার্সোনালভাবে প্র্যাকটিক্যাল ক্লাস করে যাবেন এবং সেই সময় কিছু তন্ত্রমন্ত্র ভালো ভালো দেওয়া হবে, সেগুলো ক্লাস করে শিখে যেতে পারবেন। তারপরে খুব তাড়াতাড়ি এবং শীঘ্রই গ্রুপে অ্যাড করা হবে, সেই গ্রুপে তখন অনলাইনের মাধ্যমে বসে বসে বাড়িতে মন্ত্র পেয়ে যাবে। তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি আপনারা দীক্ষা নিয়ে পার্সোনাল মন্ত্র শেখার জন্যে আসুন আর ক্লাস করে যান। পিছিয়ে গেলে আপনারাই পিছিয়ে যাবেন, আমার তো আর কোনো অসুবিধা নাই, তবে আমি চেষ্টা করছি যাতে সবাই একসাথে হতে পারেন, তো সেটা আপনারা করুন। আর যে কথাগুলো হয়তো আমি বলছি সেগুলো একটু মন দিয়ে শুনবেন। পার্সোনালভাবে যিনারা শিখবেন দীক্ষা নিয়ে এবং আমি যে বিদ্যাগুলো শেখাবো, তো আশা করি আপনারা কোথাও মাথা নত হয়ে আপনাদেরকে আসতে হবে না। আর পার্সোনালভাবে যারা শিখবে তারা যে কী কী বিদ্যা পাবে তারাও নিজেও ধারণা করতে পারবে না, এবং সেগুলো বহুত খাতারনাক বিদ্যা এবং খুবই পাওয়ারফুল। আমার মন্ত্র এমনিতেই সব পাওয়ারফুল, কিন্তু সেগুলো হয়েছে বিশেষ করে পার্সোনাল শেখার জন্য সেসব বিদ্যাগুলো রাখা হয়েছে। তো যারা পার্সোনাল শিখবে তারাই শিখতে পারবে। তো এই হচ্ছে কথা। আর তন্ত্রমন্ত্রের কী পাওয়ার, কী কাজ, এটা আপনাদেরকে আমি একটা ছোট্ট করে ভিডিও দেখাচ্ছি। আমার এক শিষ্য পাঠিয়ে দিয়েছে ফটো এবং ভয়েস, তো ফটো দেখার পর ভয়েসটা শুনেলেন তাহলে আপনারা বুঝতে পারবেন। বাবু নমস্কার, একটা ভুল কাজ করে ফেলে দিয়েছি, মনে কিছু করবেন না, ছবিটা আপনার কাছে পাঠিয়ে দিলাম, তাও এখান থেকে অনেক দূরে বাংলাদেশে ভিডিও কলিং করেছিল, এই ঢাকা ফাটিয়ে দিয়েছি। তো ফটোও দেখলেন, ভয়েসটাও শুনলেন, তো বুঝতে পারছেন যে এটা সত্যিকারই পাওয়ারফুল মন্ত্র। আমার চ্যানেলে দেওয়া আছে, আমি সবাইকে এই কারণেই দিইনি যে গরিব লোকেদের ক্ষতি করে ফেলবে, যার জন্যে আমি চ্যানেলে
লাস্টের নিয়মটা আমি দিইনি। তো এই বিদ্যার নিয়ম নিতে গেলে যারা পার্সোনাল শিখবে আমি তাদেরকে অবশ্যই দিব, আর যারা হয়তো শিখার মতন তারাও পাবে। আমি দর্শকের হাতে এটা আমি ছাড়তে পারিনি বলে আমি ছাড়িনি। তো যাই হোক, চলুন আজকের যে টপিকটা, যেটা যে মন্ত্রটা নিয়েছি সেটা আমি আপনাদের সামনে আজ তুলে ধরছি এবং পড়ে শুনিয়ে দেবো এবং স্ক্রিনেও দেখিয়ে দেবো, যেটা স্বয়ং শুদ্ধ গুরু বিদ্যা, যে কোনো মানুষকে কেঁচোর মতন করে রাখা বশীকরণ। তবে আমার যে মন্ত্রগুলো নিজের স্বার্থে এবং নিজে কিছু উপভোগ করার জন্যে খারাপ কাজগুলো করবে না। যেমন কিছু কিছু মানে কাজ আছে সেগুলো নিজের স্বার্থে করবে না, আর কিছু মানে দেওয়া আছে যে নিজের কাজে লাগবে, বাকিগুলো কিন্তু নিজের কাজে লাগবে না। এগুলো সব পর উপকারী মন্ত্র, পরের জন্যে এবং পরের উপকার করার জন্যে, এবং যারা এইসব শিখে নিজেদের জীবিকা অর্জন করার জন্যে কাজ করবেন লোকে দেখেছে তাদের জন্যে। তো যাই হোক, চলুন আমি মন্ত্রটা মুখে বলি আর স্ক্রিনে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। তো মন্ত্রটা হয়েছে, তিন তুলা মাটি করিলাম সার, যে কাজে লাগাই মাটি সেই কাজেতে লাগ, যদি না লাগে মাটি যদি না লাগে কেঁচোর মাটি, অমুকের অঙ্গে যদি না লাগে তাহলে আল্লাহর মাথা খাস, কার দোহাই আল্লাহর দোহাই, দোহাই আল্লাহর দোহাই, দোহাই আল্লাহর দোহাই। তো বুঝিবার স্বার্থে আমি আরেকবার পড়ে শুনিয়ে দিছি, তিন তুলা মাটি করিলাম সার, যে কাজে লাগাই মাটি সেই কাজেতে লাগ, যদি না লাগে কেঁচোর মাটি, অমুকের অঙ্গে যদি না লাগে তাহলে আল্লাহর মাথা খাস, কার দোহাই আল্লাহর দোহাই, দোহাই আল্লাহর দোহাই, দোহাই আল্লাহর দোহাই। তো এই ছিল মন্ত্র, মন্ত্রটা খুবই পাওয়ারফুল এবং খুবই কার্যকারী মন্ত্র, আপনারা কাজ করবেন তাহলেই বুঝতে পারবেন। তবে এই মাটিটা মানে কেঁচোর মাটিটা নেবেন, নিয়ে তিনবার মন্ত্র পড়ে খাইয়ে দেবেন। তো আমি এতটাই বললাম, বাকি নিয়মটা আপনারা ফোন করে জেনে নেবেন, আমি অর্ধেকটা বললাম অর্ধেকটা বললাম না, বললাম না এই কারণে, নাহলে এটাকেও কবে হয়তো নিজের চ্যানেলে কপি করে ছেড়ে দিবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন এবং ফেসবুকে হোয়াটসঅ্যাপে বন্ধুবান্ধবদের আত্মীয় স্বজনদের শেয়ার করবেন, যাতে আরও পাঁচটা লোক শিখতে পারে, জানতে পারে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টির দাবি অল বাটন প্রেস করে দিবেন, তাহলে এর পরবর্তীকালে আমি আরও ভালো ভালো ভিডিও দিব, সেগুলো নোটিফিকেশান হিসেবে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।